মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই স্নান টান করে বেরিয়ে পড়লাম সবাই মিলে, যাচ্ছি তাজমহল। আর তোমরা তো অনেক ভোট দিয়েছো তাজমহল দেখার জন্য, যাচ্ছি কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো, আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো ছোটবেলা থেকে তাজমহল তাজমহল শুনে এসেছি, তো আজকে নিজের চোখে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। এখন সকাল 9:50 বাজে, কিন্তু যা কুয়াশা দেখছি চারিদিকে, মনে হচ্ছে যেন ভোরবেলা এখনো। মানে চারিদিকে কুয়াশা ভর্তি, দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা আর এখানে আর প্রচুর কুয়াশা, ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ। সকালবেলা স্নান করতে যে আমাদের কি কষ্ট হচ্ছে এত ঠান্ডাতে। তো আমি জানি না যে আমাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে, তোমরা একটু কমেন্টে জানিও যে আমাদের ওখানে কেমন ঠান্ডা আছে। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, রাত্রিবেলা তো 6 ডিগ্রি 7 ডিগ্রি এরকম নেমে যাচ্ছে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো এখন রাত মানে সকালে এখনো ব্রেকফাস্ট করিনি, কেউ চা খেয়ে বেরিয়ে পড়েছি। এবার দেখি যদি কাছাকাছি কোথাও হোটেল টোটেল পাই একটু ব্রেকফাস্ট করে নেব। টোল ট্যাক্স চলে এসছে, আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের কুয়াশাটা কেমন। দেখো প্রচন্ড কুয়াশা, এই দেখো বাইরে কিরকম কুয়াশা, মানে দূরের কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা, ভীষণ কুয়াশা। মানে রোদ উঠছে অনেক বেলা করে, রোদ উঠছে। আর আমরা যেদিনকে ফার্স্ট দিন নেমেছি ট্রেন থেকে, সেদিনকে তো একদম রোদই ওঠেনি, পুরোটাই মানে কুয়াশাতেই ভর্তি ছিল। আজকে তাও একটু মনে হচ্ছে রোদ উঠবে, অল্প অল্প উঠেছে, কিন্তু এখনো কুয়াশা কিন্তু প্রচুর আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি, খুব কুয়াশা। এই যে রাস্তা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে পাও ভাজি। আর কি বলবো, এত ঠান্ডা লাগছে, আমরা তো বুঝতেই পারিনি যে এখানে এত ঠান্ডা পড়বে। আর সেরকম ঠান্ডার জিনিসও মানে সেরকম জ্যাকেট ফ্যাকেট তো নিয়ে আসিনি, আর লাগেজে কত কি আনবো বলো, একটা জ্যাকেট যদি লাগেজে ঢোকাই তো অন্য জামা কাপড় আর নিতে পারবো না, ওই জন্য বেশি জামা কাপড় আনা হয়নি। প্রচন্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা খেয়ে নি চলে আসলাম এখন লালকেল্লার সামনে। ওই দেখো লালকেল্লা দূরে, এবার আমরা ভেতরে ঢুকবো। আর এখন আমরা পার্কিং এ দাঁড়িয়ে আছি, গাড়ি হেলা কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না, ব্যাগ গুলো ওখানে, ব্যাগ নিয়ে ঢোকার কোনো অ্যালাউ নেই, তো ব্যাগটা গাড়িতে রাখবো। সেই কারণে ড্রাইভারের জন্য এখন দাঁড়িয়ে আছি, ওই যে ড্রাইভার দাদা চলো। এবার ব্যাগ গুলো রেখে আমরা যাবো হচ্ছে লালকেল্লার ভেতরে, আর লালকেল্লা দেখার পরে কিন্তু যাবো আমরা তাজমহল। তো তাজমহলের জন্য কিন্তু তোমরা অপেক্ষা করে থাকো, খুব তাড়াতাড়ি যাবো তাজমহলে। এই যে ও দেখো টিকিট কাটতে গেছে, আর এখানে টিকিট ফিস কিন্তু 50 টাকা করে, 50 টাকা করে টিকিট। আর মনে হয় 15 বছরের নিচে যারা তাদের টিকিট লাগবে না, তো ও আসুক তারপর শুনে নিচ্ছি, এটা শিওর নাকি। তো এখানকার লোক যেটা বললো সেটা বললাম, আর আমরা চলে এসেছি এই যে লাল কেল্লা, কত বড়, ভীষণ এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য। আর কত পায়রা বসে আছে, দেখ চলে এসছি লালকেল্লার গেটের সামনে, এখান থেকে আমরা এন্ট্রি করবো। আর 14 বছর অবধি কিন্তু ফ্রি, কোনো টিকিট লাগবে না। আর একের জন্য টিকিট হচ্ছে 14 বছর উপরে যারা তাদের একের জন্য টিকিট হচ্ছে 50 টাকা করে। তো দেখো আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছি লালকেল্লার, কি উঁচু উঁচু পাঁচিল বল, বিশাল উঁচু উঁচু পাঁচিল, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। পুরো পরিষ্কার, একদম ঝকঝক করছে চারিদিক, পুরো পরিষ্কার। সত্যি এসে জীবনটা সার্থক হয়ে গেল, মনটা খুব ভালো লাগছে। তো আমরা বাড়িতে থাকলে এইসব কিছুই বুঝতে পারি না, না কত জায়গায় কত কি আছে। চলো আর একটু ভেতরে যাই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লালকেল্লার ভেতরটা হচ্ছে এরকম, আর এখানে একটা বিশাল বড় গ্রাউন্ড আছে, পরপর তিনটে গ্রাউন্ড আছে এখানে, ওই যে পরপর দেখো তিনটে গ্রাউন্ড। আর এখানে একটা বিল্ডিং মতন আছে, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, মানে মনটা পুরো ভরে যাচ্ছে দেখে, ভীষণ সুন্দর। সবাই ছবি তুলছে, আমরা একটু ছবি তুলে নিই কিছুটা।
দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় পাটকুয়া রয়েছে, ভীষণ বড়, অন্ধকার, ভেতরটা তোমরা দেখতে পাবে না, আর ভেতর থেকে কিন্তু যাবার রাস্তাও আছে। এই পাটকুয়ার নিচ থেকে না ভেতর থেকে যাওয়ার রাস্তাও আছে। কত বুদ্ধি করে মানুষ এসমস্ত বানিয়েছে, ওর আগেকারের মানুষদের কত মাথায় ব্রেন ছিল। চলো এবার ওদিকটাতে যাই। খুব সুন্দর কিন্তু চারিদিকে গ্রাউন্ড আছে আর গাছ একদম ভর্তি, ভেতরটা পুরো সাজানো একদম বাগান, দেখো খুব সুন্দর, ভীষণই সুন্দর। এই যে আমরা তাজমহলের রাস্তা কিন্তু চলে এসেছি, আর অনেকটা রাস্তা, আগেও অনেকটা হেঁটেছি, এখনো দেখতে পাচ্ছ কত দূর অব্দি হাঁটতে হবে, এতক্ষণ পুরো কুয়াশা হয়েছিল। ফাইনালি আমরা চলে আসছি তাজমহলে, আর এখন যাচ্ছি টিকিট কাটতে। চলো টিকিটটা আগে কেটে নি, 50 টাকা করে টিকিট। আমরা কিন্তু তাজমহলের ভেতরে ঢুকে গেছি, আর এই যে তাজমহলের সামনের গেটটা এটা, এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ভেতরের দিকে, আর ওই দূরে দেখা যাচ্ছে তাজমহলের চূড়াটা, তো এইবার সামনে থেকে দেখবো। চলো ভেতরে কিন্তু বিশাল বড় গ্রাউন্ড, এই যে বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু তাজমহল, ভীষণ বড় এরিয়া। তো চলো ভেতরে যাই। তো চলে আসছি আমরা তাজমহলে, দেখো কত সুন্দর তাজমহল, আর তাজমহলটা না এমন ভাবে বানিয়েছে, তোমরা কিন্তু টিকিট, যতক্ষণ টিকিট না কাটবে ততক্ষণ বাইরে থেকে কিছুই দেখা যাবে না, টিকিট কেটে ভেতরে আসলেই দেখা যাবে, নয়তো কিন্তু দেখা যাবে না, এমন ভাবেই এটা বানানো। আমরা বাইরে থেকে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, টিকিট কেটে ভেতরে আসলাম তারপরেই হচ্ছে দেখতে পেলাম। তো মানে কত সুন্দর ভাবে বানানো এটা, ভীষণ সুন্দর লাগছে, চারিদিকটা কুয়াশা কুয়াশা কেমন, আর মাঝখানে তাজমহল, আর চারিদিকটা একটু দেখে নাও তোমরা। আমাদের তাজমহল দেখা হয়ে গেল, আর এখানে অনেকক্ষণ কাটিয়েছি, প্রায় 2 ঘন্টা মতন কাটিয়েছি। এবার যা রোদ উঠেছে, সোয়েটার টোয়েটার পরে গরম লাগছে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। আর মা আর বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, মা আর হাঁটতে পারছিল না বলছে, আমি আর হাঁটতে পারছি না, সেই কারণে মা আর বাবা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আর আমরা সবাই এখন বেরোচ্ছি। এখানে কিন্তু তাজমহল দেখা যাচ্ছে, দেখো পিছনে, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর, ভীষণ সুন্দর। আমরা তাজমহল থেকে চলে এসেছি, আর এবার গাড়িতে উঠছি, এবার যাবো হোটেলের দিকে। আজকে আর কোনো ঘোরা নেই, এই দুটো স্পটই ছিল, একটা লালকেল্লা, একটা তাজমহল, আর এবার হচ্ছে গাড়িতে উঠে সোজা হোটেল। প্রচুর হেঁটেছি আজকে তাজমহলে, অনেক হাঁটতে হয়েছে, আর
আরেকটা যেন কোথায় গেলাম, লালকেল্লা। লালকেল্লা তো প্রচুর হাঁটতে হয়েছে, তো সবার পা টা খুব ব্যথা। এবার ড্রেস চেঞ্জ করে রাতে ডিনার করব, করে শুয়ে পড়ব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।